নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকেও খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবকে কেন্দ্র করে, এবং ষষ্ঠ ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম ষষ্ঠ ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ চলে আসলে পরে কী ধরনের ফল প্রদান করে থাকে, তবে আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে থাকে। সাধারণভাবে ষষ্ঠ ভাব ভাবপ্রতিগ্রহ এবং ষষ্ঠভাবের কারক গ্রহ মঙ্গলের বলাবল থেকে ষষ্ঠভাবের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করা সম্ভব হয়ে থাকে। ষষ্ঠ ভাব খুব ইম্পর্টেন্ট ভাব, এবং এই ভাব হচ্ছে ত্রিক ভাব বা একটি প্রথম অশুভ ভাব। আমরা জানি যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটি ভাবকে ত্রিক স্থান বলা হয়ে থাকে, এবং ত্রিক স্থানের মধ্যে প্রথম যে অশুভ ভাব সেটি হলো ষষ্ঠ ভাব। আবার উল্টো দিকে ষষ্ঠ ভাব কিন্তু একটি উপচয় স্থান, কারণ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই চারটি স্থানকে উপচয় স্থান বলা হয়ে থাকে। উপচয় কথাটার মানে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ এই স্থান ষষ্ঠ স্থান একদিকে যেমন উপচয় স্থান, অপরদিকে কিন্তু এই স্থান একটি ত্রিক ভাব বা অশুভ ভাব। সাধারণভাবে বলা হয়ে থাকে যে ষষ্ঠ ভাবের মধ্যে অশুভ গ্রহরা নাকি শুভ ফল প্রদান করে থাকে, এবং ষষ্ঠ ভাবের মধ্যে শুভ গ্রহরা অতটা বেশি শুভ ফল দিতে পারে না। তবে এখানে আমার দীর্ঘ অভিজ্ঞতাতে আমি যেটা বলবো যে ষষ্ঠ ভাবের মধ্যে অশুভ গ্রহরা অবশ্যই শুভ ফল প্রদান করে থাকে, তবে সেই গ্রহটি যদি তার স্বক্ষেত্রস্থ হয়, মূল ত্রিকোণস্থ হয়, বা সেই গ্রহটি যদি সেই স্থানে তুঙ্গস্থ হয়, তাহলে পারে সম্পূর্ণ শুভ ফল প্রদান করতে পারে, অথবা তাছাড়া শুভ ফল প্রদান করতে পারে, নতুবা কিন্তু যদি সেই গ্রহটি সাধারণভাবে ষষ্ঠ স্থানে বসে থাকে, তার স্বক্ষেত্রস্থ মূল ত্রিকোণস্থ বা উচ্চস্থ স্থান সেটি নয় যেখানে তার ষষ্ঠ স্থানে সেই গ্রহটি অশুভ গ্রহটি বসে রয়েছে, এরকম ধরনের প্ল্যানেট কিন্তু কখনো কখনো শুভ ফল প্রদান করে, আবার কখনো কখনো অশুভ ফলও প্রদান করে থাকে। সাধারণভাবে ষষ্ঠ ভাব থেকে আমরা কী কী বিচার করে থাকি, প্রথমেই যে কথাটি বলবো, ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ভাব, রিপুর ভাব, ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুর ভাব। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে আমরা কুর্বি বুদ্ধি বিচার করে থাকি, বাধাবিঘ্ন, জীবনের বিভিন্ন রকমের সমস্যা, যে কোনো রোগের উৎপত্তি, এটা কিন্তু সিক্স হাউস থেকে বিচার করা হয়ে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা রয়েছে, এবং রিপুদোষ, ব্রণ, ক্ষত বা তার ভেতরে কতটা চিন্তা, মামলা মোকদ্দমা, এসব কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু ভয়, পরনিন্দা, পরচর্চা, এছাড়াও কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে চাকরি বা দাসত্ব করার ভাব, তাই যে কোনো চাকরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু ষষ্ঠ ভাবকে অবশ্যই বিচার বিশ্লেষণ করতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব হচ্ছে খেলাধুলা, সন্তানের অর্থ, অর্থাৎ পঞ্চম যদি আমার সন্তান হয় তাহলে পঞ্চমের দ্বিতীয় হবে ষষ্ঠ, এবং সন্তানের অর্থ এই সিক্সথ হাউস থেকেও কিন্তু বিচার করা হয়ে থাকে। সাধারণভাবে আমরা বলে থাকি যে ষষ্ঠভাবে যদি পাপগ্রহ যদি ক্ষীণ বলে থাকে বা স্ট্রং না হয়ে থাকে, তাহলে কিন্তু অনেক বেশি অশুভত্ব সেইখানে প্রদান করে সেই সমস্ত পাপগ্রহরা। সাধারণ কথাতে বলা হয়ে থাকে যে ষষ্ঠভাবে অশুভ গ্রহরা শুভ ফল প্রদান করে, কিন্তু এই কথাটি যখন জ্যোতিষের যারা স্টুডেন্ট তারা প্রথম প্রথম যখন জ্যোতিষ চর্চা করবেন তখন এই কথাটি শুনবেন আপনারা, কিন্তু পরবর্তীকালে যখন জ্যোতিষের ডিপ ম্যাথে গিয়ে আমরা ঢুকবো তখন কিন্তু অনেক কথারই পরিবর্তন ঘটে। এবং সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে ষষ্ঠভাবে অশুভ গ্রহরা যদি বলহীন হয়ে থাকে বা প্রচণ্ড পীড়িত হয়ে থাকে, তাহলে পারে কিন্তু ষষ্ঠ ভাবটাকে প্রচণ্ডভাবে ডিসব্যালেন্স করে দেয়, এবং তার ফলে কিন্তু জীবনে অনেক রকম সমস্যা ক্রিয়েট হতে থাকে। সাধারণভাবে ষষ্ঠভাবে যদি শুভগ্রহ অবস্থান করে তাহলে পারে কিন্তু সেই জাতকের শত্রু চিরকাল বজায় থাকে, এবং কোনো না কোনোভাবে কিন্তু সে কিন্তু খুব বেশি স্ট্রং শত্রু কিন্তু ষষ্ঠভাবে শুভগ্রহ থাকলে পারে কিন্তু হয় না সাধারণভাবে। এবং ষষ্ঠভাবের মধ্যে কিন্তু যদি শুভগ্রহ থাকে তাহলে পারে কিন্তু কি হয়, ষষ্ঠভাবে শুভগ্রহ থাকলে পারে কিন্তু জাতকের জীবনে, সাধারণভাবে ষষ্ঠভাবে শুভগ্রহ থাকলে পারে কিন্তু একবার রোগ চলে আসলে পারে কিন্তু সেই রোগ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমজোর করে দেয়, জাতকের ভেতরে কিন্তু অকারণে ভয় ভীতিকে জন্মগ্রহণ করে ষষ্ঠভাবের মধ্যে শুভগ্রহ। ষষ্ঠভাবের মধ্যে শুভগ্রহ চলে আসলে পারে কিন্তু তার অনেক ক্ষেত্রেই
তার ভেতরে এমন মানসিকতা কাজ করে যেখানে কিন্তু তার যদি কেউ ক্ষতিও করে সে কিন্তু তাকে ক্ষতি করতে চায় না, সাধারণভাবে সেটাকে মাফ করে দেয় বা ছেড়ে দেয়। এবং এই ছেড়ে দেওয়ার কারণে কিন্তু সেই শত্রুরা আরও বেশি বল প্রাপ্তি করে এবং পরবর্তীকালে আরও বড় ক্ষতি করার চেষ্টা করে। এরকম একটা সমস্যাও কিন্তু সিক্সথ হাউসে দেখতে পাওয়া যায়। তবে সিক্সথ হাউসের মধ্যে যদি শুভ মানে অশুভ গ্রহ বলশালী হয়ে থাকে তাহলে পারে শত্রুদের সঙ্গে সেই জাতক মোকাবিলা করার জন্য একদম সম্পূর্ণ পারদর্শী, তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, খেলাধুলার প্রতি তার ইন্টারেস্ট জাগতে পারে, মঙ্গলের বলাবলটাও সেখানে দেখতে হবে। এবং ষষ্ঠ ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা বলশালী হয়ে থাকে তাহলে পারে তার ক্ষেত্রে তার নিজস্ব কর্ম প্রচেষ্টার মাধ্যমে সে কিন্তু অনেক ভালো চাকরি জোগাড় করতে পারে এবং সে জীবনে কিন্তু অবশ্যই জয়ী হয়। সাধারণভাবে তার জীবনে যে কোনো সমস্যা আসলে আসুক না কেন সে তার সঙ্গে মোকাবিলা করার জন্য সম্পূর্ণ পারদর্শী থাকে। চলে আসবো আজকের মূল আলোচনাতে। তবে আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনারা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই যদি আমার ফিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে নিজের জন্মছক বিচার করাতে চান অথবা গ্রহ প্রতিকার করাতে চান, তাহলে নিচে স্ক্রলে আমার দুটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। চলে আসি আজকের আলোচনাতে। ষষ্ঠ ভাবের অধিপতি যদি লগ্নে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে, প্রথমে এই কথাটা নিয়ে বলবো। এবং সেখানে আমরা প্রথমেই বলবো যে ষষ্ঠপতি যদি লগ্নে থাকে তাহলে পারে সেই জাতক অবশ্যই স্বাস্থ্যবান হয় এবং তার কিন্তু শরীরের মধ্যে খুব বেশি ব্যাধি বা রোগ দেখতে পাওয়া যায় না। তবে শুধুমাত্র এইটুখানি থেকেই রোগের বিষয়ে সম্পূর্ণ কিছু বলা সম্ভব হয় না, কারণ হচ্ছে যে এই কথাটা যদি আমরা বলি যে ষষ্ঠপতি যদি লগ্নে থাকে তাহলে পারে এই কথাটা বলা খুব ভালো হয় যে সেই জাতক কিন্তু রোগ সম্পর্কে সচেতন থাকে, কিন্তু রোগ তার শরীরে আসে না এই কথাটা কিন্তু আমি খুব একটা মান্যতা দিই না। কিন্তু অনেক বইতে আপনারা পাবেন যে ষষ্ঠপতি যদি লগ্নে থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু রোগ মুক্ত হয়, এরকম কিন্তু সাধারণভাবে নয়, মানে তার শরীরে কোনো রোগই নেই এরকম সাধারণভাবে লেখা থাকে, কিন্তু এরকম হয় না। আমি বলবো যে রোগ সম্পর্কে সে সচেতন থাকে। এবং ষষ্ঠপতি যদি লগ্নে থাকে তার ভিতরে একটা আলাদা উদ্যম দেখতে পাওয়া যায়, শত্রু হস্ত অর্থাৎ শত্রুকে পরাস্ত করতে পারে সে এবং আত্মীয়দের সঙ্গে তার একটা বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যায়, আত্মীয়দের সঙ্গে কিন্তু তার একটা সুসম্পর্ক দেখতে পাওয়া যায় না। ষষ্ঠপতি লগ্নে থাকলে পারে চাকরি করার মেন্টালিটি তার ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু অবশ্যই সুবক্তা হয় এবং প্রচণ্ড ইয়ার্কি ছাপলামা করতেও কিন্তু এরা ভালোবাসে। ষষ্ঠপতি যদি দ্বিতীয়ভাবে চলে আসে তাহলে পারে পুত্রের ধনে ধনী হতে পারে সেই জাতক, কারণ আমি বললাম যে ষষ্ঠ ঘর হচ্ছে সন্তানের, পঞ্চম হচ্ছে সন্তান, তার সেকেন্ড হাউস হচ্ছে ষষ্ঠ, অর্থাৎ সন্তানের ধন আর আমার ধনের স্থানে চলে এসছে, অর্থাৎ আমার সেকেন্ড হাউস মানে হচ্ছে আমার ধন বা অর্থ, তাহলে সেই জাতক কিন্তু পুত্রের অর্থে অর্থ পুত্রের অর্থে পুত্রের দ্বারা অর্থ লাভ করতে পারে বা পুত্রের অর্থ দ্বারা সে কিন্তু আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে পারে। পঞ্চম ষষ্ঠ ভাবের অধিপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পারে কিন্তু সেই জাতক ধন সঞ্চয়ী হয়, খ্যাতিনামা হয় এবং দুষ্ট প্রকৃতির হয় একটু এবং উচ্চ পদ প্রাপ্তি করার সম্ভাবনা থাকে তার ভেতরে অনেক বেশি পরিমাণে, সে যেখানেই কাজ করুক না কেন তার ইনকাম কিন্তু ভালো হওয়ার কথা এবং সেই জাতক কিন্তু প্রচণ্ড চতুর প্রকৃতির হয়ে থাকে। সাধারণভাবে ষষ্ঠপতি যদি দ্বিতীয় ঘরে থাকে তাহলে পারে কিন্তু তার শরীরের মধ্যে অনেক ধরনের রোগ ব্যাধি চলে আসতে পারে। ষষ্ঠপতি যদি তৃতীয়ভাবে অবস্থান করে তাহলে কি হয়, জাতক বৃত্তশালী হয়। ষষ্ঠ ভাব যদি ষষ্ঠপতি যদি তৃতীয়ভাবে চলে আসে তার ভেতরে কিন্তু কোনো খেলাধুলা করার বা কোনো খেলাধুলার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সে সাহসের মাধ্যমে পরাক্রম সে তার তার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, সেই জাতক কিন্তু ক্রোধী প্রকৃতির হয়ে যায়। ষষ্ঠপতি থার্ড হাউসে চলে আসতে পারে এবং ভাই বোনের সঙ্গে তার কিন্তু সুসম্পর্ক দেখতে পাওয়া যায় না। ষষ্ঠপতি যদি তৃতীয়ভাবে চলে আসে তাহলে পারে কিন্তু সাধারণভাবে কিন্তু সেই জাতক নিজের নামকে একটু বেশি ফেমাস করার চেষ্টা করে, মানে একটু বেশি নিজেকে নিয়ে গর্বিত বোধ করে, এরকমও দেখতে পাওয়া যায়। ষষ্ঠপতি যদি থার্ড হাউসে চলে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের ভেতরে কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা যেমন বিচার করি শত্রু এবং থার্ড হাউসে থেকে আমরা কিন্তু বিচার করি সাহস, তাহলে শত্রুদের সঙ্গে মোকাবিলা করার সাহস তার ভেতরে বৃদ্ধি পায়। এবং ষষ্ঠপতি যদি সব তৃতীয় ঘরে চলে আসে তাহলে পারে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার শারীরিক প্রবলেমে কিন্তু সে অনেক বেশি ভুগতে পারে। ষষ্ঠপতি যদি চতুর্থভাবে থাকে তাহলে পারে
কি হয়, জাতকের সন্তানের থেকে শত্রুর মতো আচরণ দেখতে পাওয়া যায় এবং সেই জাতক রোগী প্রকৃতির হতে পারে, তার পৈতৃক সম্পত্তি হতে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে মামলা মকদ্দমা বা বিবাদ সৃষ্টি হতে পারে, তার ষষ্ঠপতি যদি ফোর্থ হাউসে চলে আসে, ফোর্থ হাউস হচ্ছে আমার প্রপার্টির ভাব, আর শত্রু ষষ্ঠ ভাব হচ্ছে মামলা মকদ্দমা বা শত্রুর ভাব, তাহলে তার প্রপার্টির কিন্তু শত্রু তার কবলে চলে যেতে পারে, শত্রু তার জন্য তার প্রপার্টি হানি হয়ে যেতে পারে, তার নিজের পরিবারের লোকজনই তার সঙ্গে বিট্রে করতে পারে, এরকম প্রবলেম। মায়ের সঙ্গে তার সুসম্পর্ক অনেক সময় থাকবে না, ষষ্ঠপতি যদি ফোর্থ হাউসে থাকে এডুকেশনের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করবে, এবং ষষ্ঠপতি যদি ফোর্থ হাউসে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক নিজের ক্ষমতায় কিন্তু ডেভেলপমেন্ট করবে এবং মায়ের থেকে দূরে চলে যাওয়ার সমস্যা বা বাড়ি থেকে দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট হয় অনেক সময়। ষষ্ঠপতি গ্রহ যদি পঞ্চমে থাকলে পরে জাতকের রাজদণ্ড অর্থাৎ কোনো আইনি ঝামেলা, কোনো মামলা মকদ্দমা সেই জাতক কিন্তু জীবনে ফেঁসে যেতে পারে, তার ক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে শত্রুতা, পিতা পুত্রের মধ্যে শত্রুতা সৃষ্টি করে, সেই জাতক কিন্তু অবশ্যই ষষ্ঠপতি পঞ্চমে আসলে পারে দয়ালু প্রকৃতির হয় এবং প্রচণ্ড পরিমাণে চতুর প্রকৃতির হয় নিজের কাজের ক্ষেত্রে। তার উপর কিন্তু ষষ্ঠপতি যদি পঞ্চম ভাবে চলে আসে পেট সংক্রান্ত সমস্যা বা অজীর্ণ বা গ্যাসের প্রবলেম অনেক সময় ক্রিয়েট করতে পারে, গ্যাসের প্রবলেমের জন্য রাহুকেও দেখে নিতে হবে, বৃহস্পতিকেও দেখে নিতে হবে, এই ব্যাপারগুলোকে দেখে তারপরে সম্পূর্ণ ফলাফলে বলবো। তবে ষষ্ঠপতি পঞ্চমে আসতে পারে কিন্তু সাধারণভাবে পেটের সমস্যা সাধারণভাবে দিয়ে থাকে এবং কোনো না কোনো রোগ তো অবশ্যই নিয়ে আসে। ষষ্ঠপতি গ্রহ ষষ্ঠে থাকলে পরে কি হয়, জাতক অবশ্যই স্বাস্থ্যবান হয়, কৃপণ স্বভাবের হয়ে থাকে এবং শত্রুদের সমস্ত শত্রুকে ধ্বংস করতে পারে সে। কিন্তু ষষ্ঠপতি যদি ষষ্ঠে থাকে তাহলে পারে সে এমনভাবে জীবনযাত্রাকে চালাবে, মানে সেটা অস্বাস্থ্যকর বলে বলা যেতে পারে, অর্থাৎ সে অবশ্যই স্বাস্থ্যবান হবে কিন্তু সে নিজের নিজের শরীরের প্রতি কোনো ধ্যানই দেবে না, এরকমও কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে। মাঝে মাঝে ওভার কনফিডেন্সে সেই জাতকের কিন্তু পরাজয় হতে পারে ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে পারে, এবং ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে পারে কম্পিটিটিভ এক্সামের জন্য যথেষ্ট ভালো, চাকরি বাকরির জন্য কিন্তু অবশ্যই ভালো ফল প্রদান করে থাকে। তবে নৈসর্গিক অশুভ গ্রহ হলে পারে সেই ষষ্ঠপতি, তাহলে পারে কিন্তু অবশ্যই কিন্তু সেই জাতককে ওভার কনফিডেন্সে বেশ কিছু ক্ষতির সৃষ্টি করায় এরকম দেখতে পাওয়া যায়। ষষ্ঠপতি যদি সপ্তমে থাকে তাহলে পারে কিন্তু স্ত্রীর গর্ভে সন্তান আসতে বাধাপ্রাপ্ত হয়। ষষ্ঠপতি যদি সপ্তমে থাকে তাহলে পারে তার স্ত্রী কিন্তু রোগী হতে পারে, কারণ ষষ্ঠ ঘর হচ্ছে রোগের ঘর আর সপ্তম ঘর হচ্ছে আমার ওয়াইফের ঘর বা হাজবেন্ডের ঘর। ষষ্ঠপতি যদি সপ্তমে চলে আসে তাহলে পারে তার ওয়াইফের শারীরিক প্রবলেম বা হাজবেন্ডের শারীরিক প্রবলেম দেখতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ষষ্ঠপতি যদি সপ্তমে চলে আসে তাহলে পারে কিন্তু সেই জাতক প্রচণ্ড রাগী প্রকৃতির হয়ে যেতে পারে এবং কারোর সঙ্গেই তার মনোবল মানে সদ্ভাব থাকবে না, সবার সঙ্গেই কিন্তু একটা দেখবেন ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যাবে, দুঃখচার কথা বলতে বলতেই কিন্তু ঝামেলা লেগে যেতে পারে। ষষ্ঠপতি যদি সপ্তমে তাহলে থাকে তাহলে পারে সমস্ত সম্পর্ক ভেতরে মানে আজকে যে সম্পর্ক দেখছেন, মানে ষষ্ঠপতি যদি আপনার সপ্তমে থাকে তাহলে আজকে যে সম্পর্কটা আপনার ভালো আছে সেই সম্পর্কটা কিন্তু আগে নিশ্চয়ই ঝামেলার মধ্যে ছিল, বা আজকে যে সম্পর্কটা ভালো আছে সেটা কালকে কিন্তু অবশ্যই ঝামেলার মধ্যে আসবে, এরকম কিন্তু দেখা যায়। অর্থাৎ দীর্ঘস্থায়ী হয় না সুসম্পর্ক, সুসম্পর্কের মধ্যে ব্যাঘাত কোনো না কোনোভাবে ঠিক হতেই থাকে। ষষ্ঠপতি যদি সপ্তম ঘরে চলে আসে তাহলে পারে কিন্তু জাতক অবশ্যই ধনী হয়, কীর্তিমান হয় এবং তার ব্যবসা করার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো যোগ সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে, অনেক সময় দেখা যায়। ষষ্ঠপতি যদি অষ্টমে থাকে তাহলে পারে কিন্তু শারীরিক রোগ দেখতে পাওয়া যায়। ষষ্ঠপতি অষ্টম ঘরে থাকলে পারে কিন্তু কোনো হিংস্র জন্তুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে কুকুরে কামড়ে দিল বা এরকম ধরনের আর কি বলতে চাইছি। ষষ্ঠপতি যদি অষ্টমে চলে আসে তাহলে পারে কিন্তু এটা কিন্তু শুভ বলবো না, ষষ্ঠপতি অষ্টমে চলে আসতে পারে কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সমস্যাও কিন্তু ক্রিয়েট করে থাকে। ষষ্ঠপতি যদি অষ্টমে চলে আসে তাহলে পারে কিন্তু তার বুদ্ধির একটা নেগেটিভিটি অনেক সময় দেখতে পাওয়া যায় এবং ষষ্ঠপতি অষ্টমস্থ হলে পারে জাতকের কিন্তু একটু মানে একটু সেক্সুয়াল মেন্টালিটি হয়ে যেতে পারে দেখতে পাওয়া যায় অনেক সময়।
ষষ্ঠপতি অষ্টমে চলে আসতে পারে, মামলা মকদ্দমার ক্ষেত্রেও সমস্যা ক্রিয়েট হয়। তবে ষষ্ঠপতি অষ্টমে আসতে পারে একটু বেশি বয়সে গিয়ে কিন্তু ভালো ফল ক্রিয়েট করে, কারণ এটি একটি বিপরীত রাজ্যকে ক্রিয়েট করে ফেলে। ষষ্ঠপতি অষ্টমে আসলে পারে কিন্তু জীবনে সমস্যা অবশ্যই বৃদ্ধি পায় এবং সেই জাতক কিন্তু বিভিন্ন শত্রুর দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ষষ্ঠপতি যদি নবম ঘরে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতকের ভালো গুরু, সৎগুরু পাওয়ার সমস্যা সৃষ্টি হয়, সৎগুরুর সান্নিধ্য পাওয়া যায় না, সেই জাতক নিজেও গুরু নিন্দা করে। ষষ্ঠপতি যদি নবমে থাকে তাহলে গুরুরই দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। হ্যাঁ, আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেবং মহেশ্বর, অর্থাৎ আপনি যার থেকে শিখছেন তার নামে যদি আপনি বদনাম করেন, তার নামে যদি তার আপনি ভুল ধরেন, কিন্তু এটা শাস্ত্র কখনো ভালো চোখে দেখেনি। তবে এখন সবাই তো মডার্ন, তাই সবাই এটা করতে পারে না, তারা মনে করে যে এটাই বাস্তব, যে গুরু যদি ভুল কথা বলে কেন আমি তার প্রতিবাদ করবো না। কিন্তু শাস্ত্র বলে যে না, গুরু ভুল কথা বললে পারো তার প্রতিবাদ করা যাবে না, ঠিক আছে, কারণ ভুল সবাই জীবনে চলতে না চলতে সবাই কিছু না কিছু ভুল করে। যার থেকে তুমি অনেক কিছু শিখেছো সে যদি কখনো একটি ভুল কথা বলে ফেলে তার নিন্দা করা তোমার কিন্তু উচিত নয়, এরকম শাস্ত্রে বলে থাকে। তবে এখন আপনারা শাস্ত্রকে নাও মানতে পারেন। চলে আসবো পরের আলোচনাতে। ষষ্ঠপতি যদি নবমে থাকে তাহলে পারে কি হয়, ষষ্ঠপতি নবমে থাকলে পারে জাতক কিন্তু গুরু নিন্দাকারী হয় এবং পণ্ডিতগণের বিরোধী হয়, অর্থাৎ পণ্ডিতগণের যখনই কোনো জ্ঞানী ব্যক্তির কথা শোনে তখন প্রথম দিকে তো শোনার একটা ইন্টারেস্ট তার ভেতরে থাকে, তারপরেই সেই জ্ঞানী ব্যক্তিটির ভুল খুঁজতে শুরু করে সে, এবং সে দেখে যে কত ভুল সে বলছে এবং সেই ভুলগুলোর দিকেই কিন্তু তার নজর থাকে। সেই জ্ঞানী ব্যক্তিটি কত ভালো কথা বলছে সেইটার দিকে কিন্তু তার ধ্যান সাধারণভাবে থাকে না ষষ্ঠপতি যদি নবমে থাকে। ষষ্ঠপতি নবমে থাকলে পারে তার একটু প্রশংসা করলে পারে সে খুব খুশি হয়ে যায়, এবং ষষ্ঠপতি নবমে থাকলে পারে সেই জাতক মূর্খ হয়, অভাগা প্রকৃতির হয়, তার জীবনে কিচ্ছু হয় না, তার জীবন জটিলতায় ভরে যায়। ষষ্ঠপতি যদি নবমে থাকে তাহলে পারে ভগবানও তার বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ তার ভাগ্যও তার সাথ দেয় না। ষষ্ঠপতি যদি দশমে থাকে তাহলে পারে জাতক কিন্তু মায়ের সঙ্গে তার একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার সমস্যা সৃষ্টি হয়, কারণ ষষ্ঠপতি যদি দশমে থাকে তাহলে পারে দশম ঘর থেকে ফোর্থ হাউসে তার দৃষ্টি যায় এবং ষষ্ঠপতির দৃষ্টি চতুর্থ ঘরে চলে যাওয়ার ফলে কিন্তু মায়ের সঙ্গেও তার একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে বা মনোমালিন্য আসতে পারে। ষষ্ঠপতি যদি দশমে থাকে তাহলে পারে কি হয়, সে কিন্তু সেই জাতক কিন্তু অবশ্যই তার সন্তানকে বড় করার পেছনেই প্রয়াসে লেগে থাকে, যে আমি কি করে তার আমার সন্তানকে আরও ভালো করব, আরও সুন্দর করব, এই প্রয়াসে লেগে থাকে সেই জাতক। সে কিন্তু পিতার সঙ্গে শত্রুতা সৃষ্টি করে ফেলে এবং কর্মস্থলে ষষ্ঠপতি হচ্ছে, দেখুন আমরা জ্যোতিষের একাধিক সূত্র রয়েছে এবং এই সূত্রগুলোকে বুঝতে হবে, মানে একটা এক ধরনের কথা পরক্ষণে আবার এক ধরনের কথা। ষষ্ঠপতি যদি দশমে চলে আসে তাহলে পারে কিন্তু এটা সুকর্মের যোগ, কিন্তু ষষ্ঠপতি যদি দশমে চলে আসে পারে তাহলে পারে কিন্তু কর্মস্থলে বিভিন্ন শত্রুতাও সৃষ্টি হয়, এরকমও সমস্যা দেখতে পাওয়া যায়। ষষ্ঠপতি যদি দশমে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক অত্যন্ত সাহসী প্রকৃতির হয় এবং সে কিন্তু সুবক্তা হয় এবং তার কর্মের প্রতি সে কিন্তু সচেতনও হয়। ষষ্ঠপতি যদি ইলেভেন্থ হাউসে থাকে তাহলে পারে কি হয়, ষষ্ঠপতি ইলেভেন্থ হাউসে থাকলে পারে সে কিন্তু মানে শত্রুকে পরাস্ত করেই শান্তি পায় সাধারণভাবে বলা হয়ে থাকে, কারণ সেটা হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ, ইলেভেন্থ হাউস হচ্ছে ষষ্ঠের ষষ্ঠ। তো সেই কারণে আমরা পরে আলোচনা করব, ভাবাম ভাবাম একটা সূত্র রয়েছে সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব পরে, সেখানে আমরা বলবো যে প্রত্যেক ভাবের অধিপতি ঠিক তার ভাব থেকে তত সংখ্যক ভাবে যদি দূরে চলে যায়। তো আরো বিশেষ কিছু ফল প্রদান করতে পারে, তাই ষষ্ঠপতি ইলেভেন্থ হাউসে থাকলে পারে তার শত্রুকে পরাস্ত করেই সে ছাড়ে এবং তার শত্রুকে যতক্ষণ না সে পরাস্ত করতে পারছে ততক্ষণ সে শান্তি পায় না। ষষ্ঠপতি যদি সব ইলেভেন্থ হাউসে চলে যায় তাহলে পারে কিন্তু তার ভেতরে কামুকতা বৃদ্ধি করতে পারে, ষষ্ঠপতি যদি ইলেভেন্থ হাউসে চলে যায় তাহলে পারে কিন্তু সেই জাতক চোরের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে বা তার বাড়িতে বা তার কর্মস্থলে কিন্তু চুরি হতে পারে। ষষ্ঠপতি যদি ইলেভেন্থ হাউসে চলে যায় তাহলে পারে কিন্তু তার পুত্রভূত বা জামাতার সঙ্গে কিন্তু সদ্ভাব থাকে না সাধারণভাবে, এরা কিন্তু অবশ্যই ষষ্ঠপতি ইলেভেন্থ হাউসে চলে গেলে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত ব্যবসাগুলি জন্তু জানোয়ারকে কেন্দ্র করে, মানে হচ্ছে যে অনেকে আছে কুকুরের ব্যবসা করে না, অনেকে আছে কুকুরের ব্যবসা করে, অনেকে পোলট্রি ফার্ম করে, এই ধরনের ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটি খুব শুভ ফল প্রদান করে।
ষষ্ঠ পথে যদি 11th হাউসে চলে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতকের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা, ষষ্ঠ পথে যদি 11th হাউসে চলে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই তার সফলতার ক্ষেত্রে কিন্তু জিলাশি বা তার উন্নতি দেখে অনেক তার কাছে কাছের মানুষরা কিন্তু জ্বলতে থাকে, মানে একটা বলে না হিংসা করা, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। ষষ্ঠ পথে যদি 12th হাউসে চলে যায় তাহলে কি ধরনের ফল প্রদান করে? অবশ্যই ষষ্ঠ পথে 12th হাউসে চলে গেলে পরে কিন্তু পরস্ত্রী মানে পরের স্ত্রীর প্রতি একটি ইন্টারেস্ট তার ভেতরে জাগতে পারে। ষষ্ঠ পথে যদি 12th হাউসে চলে আসে তাহলে পরে কিন্তু কামুকতাকে বৃদ্ধি করে। ষষ্ঠ পথে যদি 12th হাউসে যদি চলে আসে, মাফ করবেন, 12th হাউসে যদি চলে আসে তাহলে পরে কিন্তু জাতক হিংসা তার ভেতরে দেখতে পাওয়া যায়, হিংসা পরায়ণ বলা হয়, এবং তার কিন্তু মানে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মানে বিভিন্ন সময় লস হয়ে যায়, সেভিংস হতে চায় না, হঠাৎ হঠাৎ তার অর্থ বেরিয়ে যেতে পারে। ষষ্ঠপতি দ্বাদশে চলে আসে।